তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো এবার আপনি অন্যের মোবাইল ফোনের সবকিছুই আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তার মোবাইল ফোনে যতগুলো ফটো ভিডিও রয়েছে তো সেগুলো কিন্তু আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। সে পৃথিবীর যেখানে থাকুন না কেন, আপনি তার মোবাইল ফোনের সমস্ত কিছু আপনি নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। সে কিন্তু একটু বুঝতে পারবে না যে আপনি তার মোবাইল ফোনের ফটো ভিডিও থেকে শুরু করে সব কিছুই আপনার মোবাইল ফোন থেকে দেখে নিচ্ছেন। আপনি চাইলে আপনার বন্ধু অথবা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার বাড়ির ফ্যামিলির অথবা যে কারোর মোবাইল ফোনের সব কিছুই আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো আপনি যদি অন্যের মোবাইল ফোনের সব কিছু নিজের মোবাইল ফোন থেকে দেখতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। গাইজ, তো এখন আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে করবেন। তাহলে আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যে কারোর মোবাইল ফোনের সব কিছু আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো এখন আপনি যার মোবাইল ফোনের সব কিছু আপনার মোবাইল ফোন থেকে দেখতে চান তার মোবাইল ফোনটি মাত্র 2 মিনিটের জন্য নেবেন। নেওয়ার পরে এখন আপনি তার মোবাইল ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখবেন FTP সার্ভার। তো লেখার পরে এখন আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনি তার মোবাইল ফোনে ফার্স্ট অ্যাপটি ডাউনলোড করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোন থেকে এই কাজটি করতে পারবেন। তো এখন আপনি অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখন আপনি সেটিংস আইকন এখানে ক্লিক করবেন। তারপরে এখন আপনি নেটওয়ার্ক ইন্টারফেস এখানে ক্লিক করবেন। এখন আপনি অল সিলেক্ট করবেন। নেক্সট ব্যাকে আসবেন। এখন আপনি রেড বাটন এখানে ক্লিক করবেন। তাহলে আপনি এখানে বেশ কয়েকটি সার্ভার পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকটি সার্ভার রয়েছে। তো এখন আপনি এই সার্ভারটি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। তো এখন আমি কি বলেছি আপনি হয়তো বুঝতে পেরেছেন, তো আবার বলছি। তো এখন আপনি যার মোবাইল ফোনের সব কিছু আপনার মোবাইল ফোন থেকে দেখতে চান তার মোবাইল ফোনটি মাত্র 2 মিনিটের জন্য নেবেন। নেওয়ার পরে এখন আপনি তার মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি এই সার্ভারটি আপনার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। তো এখন আমি জাস্ট এই সার্ভারটি আমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো। তো তার জন্য এখন আমি জাস্ট ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পরে এখন আপনি খুব সহজেই তার মোবাইল ফোনের সব কিছু আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো এখন আমি জাস্ট ওই কোডটি এখানে টাইপ করছি। সার্ভারটি টাইপ করার পরে এখন আপনাকে অবশ্যই একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হলো দুটি মোবাইল ফোনের মধ্যে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তার ওয়াইফাই আপনাকে ব্যবহার করতে হবে অথবা আপনার ওয়াইফাই তাকে ব্যবহার করতে হবে। তো টাইপ করার পরে এখন আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই তার মোবাইল ফোনের সব কিছু আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে তার মোবাইল ফোনে যতগুলো ফোল্ডার রয়েছে তো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি জাস্ট DCIM এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখন আমি যেটা করবো, তো এখন আমি ক্যামেরাতে ক্লিক করলাম, তাহলে সে যতগুলো ছবি তুলেছে তো সেগুলো কিন্তু আমি খুব সহজে এখান থেকে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে সে যতগুলো ছবি তুলেছে তো সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই যে কারোর মোবাইল ফোনের সব কিছু আপনার মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। সে কিন্তু একটু বুঝতে পারবে না যে আপনি তার মোবাইল ফোনের সব কিছু আপনার মোবাইল ফোন থেকে দেখে নিচ্ছেন। তো জাস্ট এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।